হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিফাত, আমার পেজ ভায়োলেটাইজ থেকে আজকে আপনাদেরকে কিছু প্যান্টের কালেকশন দেখাবো। প্যান্টগুলো আবার রিস্টক হয়েছে, তো এই প্যান্টগুলো মানে রিজনেবল প্রাইসের মধ্যে বেশ সুন্দর, সবাই এই প্যান্টগুলো খুবই পছন্দ করেছে। আমি লাস্ট টাইম অনেককেই লাইক দিতে পারি নাই, তো এটার জন্য আপনার অনেক মন খারাপও করেছে। তো এইবার মোটামুটি অনেক স্টক করা হয়েছে, দেখা যাক কতজনকে দিতে পারি বা কতজনকে খুশি রাখতে পারি। আমি আসলে অনেক মানে টেনসড হয়ে যাই যখন আপুরা খুব প্যানিক করতে থাকে, কেন এটা নাই, কেন ওটা নাই। আমি খুব ভয় পেয়ে যাই যে লাইক কেন আমি সবাইকে স্যাটিসফাই করতে পারছি না। ঠিক আছে, যাই হোক, আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যে যাতে করে সবাইকেই ফুটিং সবাইকে দেয়া যায়, দেখা যায় কতটুকু কী করতে পারি। অনেকগুলো প্যান্টের কালেকশন দেখাবো এবং প্রত্যেকটা প্যান্টের সাথে আমি খুব সুন্দর করে ট্যাগিং দিয়ে দিয়েছি, যাতে করে আপনাদের বুঝতে মানে অর্ডার করতে যাতে আপনাদের কোনো ঝামেলা না হয়। হ্যাঁ, এটার জন্য আমি প্রত্যেকটার সাথেই ট্যাগ করে দিয়েছি, তো আপনারা হচ্ছে গিয়ে ট্যাগিংটা দেখে ওই অনুযায়ী অর্ডার প্লেস করবেন। হ্যাঁ, তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের অনেক বেশি রিকোয়ারমেন্ট ছিল, তো সেই অনুযায়ী ব্ল্যাক হোয়াইট মানে যেই সব কালারগুলো না সব কিছুর সাথে পরা যায় চেষ্টা করেছি সেই টাইপের কালারগুলো আনার জন্য। আচ্ছা, মেজারমেন্ট টেপ এখানে আছে, আমি গতবারও মেজারমেন্ট দিয়ে দিয়েছিলাম, বাট তারপরে অনেক কাপড় অনেক ধরনের মেজারমেন্ট জানতে চাচ্ছিল, আমি দেখিয়ে দিব। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কাপড়টা হচ্ছে লিলিয়ানের মধ্যে, নিচে হচ্ছে গিয়ে মসলিনের মধ্যে। আচ্ছা, এটা থাক, নিচে হচ্ছে গিয়ে মসলিনের মধ্যে এমব্রয়ডারি করা। ঠিক আছে, এটা একদম পিওর হোয়াইটের সাথে, ফ্রন্টে হচ্ছে পার্লের ওয়ার্ক করা আছে। হ্যাঁ, ফ্রন্টে পার্লের ওয়ার্ক করা আছে, যে মসলিনের মধ্যে এমব্রয়ডারি করা। এখানে হচ্ছে গিয়ে ফ্রন্টে পার্লের ওয়ার্ক আছে এবং ফুল প্যান্টটাই কিন্তু হচ্ছে গিয়ে কাট আউট করে ফিনিশিং করা আছে। ঠিক আছে, কাট আউট করে ফিনিশিং করা আছে। আচ্ছা, আমি মেজারমেন্টটা আগে দিয়ে নিই, ফার্স্টটাতে আমি মেজারমেন্ট দিয়ে নিচ্ছি, বাকি সবগুলো সেম স্টাইলেরই মেজারমেন্ট হবে। ঠিক আছে, এগুলোর লেন্থ আছে 37.5 মতো আছে লেন্থ। হ্যাঁ, তারপরে এইখানের যে কমরটা, এটা আছে 25। হ্যাঁ, দ্যাট মিন্স এই এই চওড়াটুকু যতটুকু আছে 25, দ্যাট মিন্স 50, এবং কমরও 50 পর্যন্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, ইলাস্টিক দেওয়া, তো আপনারা অনেক দূর পর্যন্ত কিন্তু এই জিনিসটা পরতে পারবেন। আচ্ছা, ইলাস্টিক সহ কমরটা আছে হচ্ছে গিয়ে 14 28। হ্যাঁ, দ্যাট মিন্স এটা যখন আপনারা ধরবেন এটা 25 পর্যন্ত হয়ে যাবে, দ্যাট মিন্স 50 ইঞ্চ কমর হবে। হ্যাঁ, আর অনেক আপুরে হচ্ছে কি হাইটার মাপও জানতে চেয়েছিলেন, তো হাইটার মাপ আমি দিয়ে দিচ্ছি, হাই 15 আছে। হ্যাঁ, হাই 15 আছে, নিচের ঘেরটা আছে 6, দ্যাট মিন্স 12 আছে। হ্যাঁ, 6.5, তো 13 আছে নিচের ঘেরটা। ঠিক আছে, তো এই হলো গিয়ে মেজারমেন্ট। যাদের মেজারমেন্ট লাগবে তারা হচ্ছে গিয়ে মেজারমেন্ট দেখে এইভাবে অর্ডার প্লেস করবেন। ইনবক্সে কেউ মেজারমেন্ট জিজ্ঞেস করেন না, কারণ এইভাবে তো একজন একজন করে মেজারমেন্ট বলা সম্ভব না। তো আপনারা ফার্স্ট প্যান্টের মধ্যে কিন্তু মেজারমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এগুলো নর্মালি ফ্রি সাইজ স্টাইলেই করা হয় যাতে করে সবাই ইউজ করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে 0401, প্রাইস হচ্ছে 500 টাকা। ওকে, এবার আমি একটা ব্ল্যাক কালার দেখাবো। এগুলো অনেক
কমফোর্টেবল হবে। এই যে এই হলো গিয়ে প্যান্টটা। আচ্ছা এই প্যান্টটা হচ্ছে কি, এই যে এটা গতবার সবাইকে দিতে পারি নাই, তো এবার ইনশাল্লাহ চেষ্টা করবো যাতে সবাইকেই দিতে পারি। হ্যাঁ এই যে এই হলো গিয়ে কাজটা, ঠিক আছে, একদম ভরাট করে এমব্রয়ডারি করা আছে। এবং নিচের যে মসলিনের কাপড়টা আছে এটার পরেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। এটা হচ্ছে 0402, এই যে এখানে পার্লের ওয়ার্ক করা আছে। হ্যাঁ 0402, প্রাইস হচ্ছে 500 টাকা। আমি একটু দেখি তো সবগুলোর মেজারমেন্ট কি সেম আছে কি না। এটা আবার বেশি আছে, হ্যাঁ 41 ইঞ্চ হাফ আছে, এটা বেশি আছে। স্ট্যান্ডার্ড সাইজ যেটা হবে 38-40 ইঞ্চ হবে স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ আর নিচের যে ঘেরটা এটা দেখি কতটুকু আছে, এটা অলমোস্ট 7 আছে, হ্যাঁ 14 মতো আছে। তো এটা হচ্ছে 0402, প্রাইস হচ্ছে 500 টাকা। এটা এটা খুবই আনকমন একটা কালার, এটা নতুন আসছে আমার কাছে। এটা হচ্ছে একটা মিষ্টি কালারের মধ্যে, হ্যাঁ এটা হচ্ছে একটা মিষ্টি কালারের মধ্যে 0403। এটার যে কাজটা দেখেন, কাজটা কিন্তু অনেক সুন্দর একটা কাজ, এবং প্রত্যেকটা প্যান্ট কিন্তু কাটিং করে ফিনিশিং করা আছে, যে এই কাজটা কিন্তু খুব সুন্দর একটা কাজ, খুব সুন্দর করে এমব্রয়ডারি করা। হ্যাঁ মসলিনের মধ্যে এটা হচ্ছে 0403, প্রাইস 500 টাকা। কালারটা কিন্তু এইখানে একটু ডিপ আসছে, হ্যাঁ এত বেশি ডিপ না, আবার অত বেশি লাইটও না, কালারটা অনেক সুইট একটা কালার। ওকে 0403, প্রাইস হচ্ছে 500 টাকা। এখন দেখাবো একটা পার্পলিশ কাইন্ড অফ ব্লু কালার, নেভি ব্লু কাইন্ডের কালার, ঠিক আছে। এই হলো গিয়ে প্যান্টের নিচের যে এমব্রয়ডারি ওয়ার্কটা মুসলিনের মধ্যে, এটা হচ্ছে কি প্যান্টের নিচের ওয়ার্কটা। হ্যাঁ এই কাজটাই থাকবে প্যান্টের নিচে, এবং এই যে এখানে হচ্ছে কি একটা মানে পার্লের ওয়ার্ক থাকবে, ঠিক আছে। এই যে এই হলো গিয়ে কাজটা খুব সুন্দর করে ফিনিশিং করা কিন্তু এগুলো। 0404, প্রাইস হচ্ছে 500 টাকা। এখন দেখাবো একটা গ্রিন কালার, গ্রিন বলতে বটল গ্রিন না, এই গ্রিনটা হচ্ছে কি একটু অলিভ টাইপের, জলপাই গ্রিন যেটাকে বলে না, জলপাই গ্রিন টাইপের। হ্যাঁ এই টাইপের প্যান্টগুলো হোয়াইট কালারের ড্রেস দিয়ে পরলে খুব ভালো লাগে। আচ্ছা এইটার কাজটা একটু ডিফারেন্টভাবে করে, এটা পুরাটা এখান এই পোর্শনটুকু হচ্ছে গিয়ে খালি স্টাইলে করা, এবং বাকি পোর্শনটুকু প্যান্টের উপরে কাজটা বসানো, হ্যাঁ একদম এমব্রয়ডারি করে বসানো। 0405, প্রাইস হচ্ছে 500। আচ্ছা আরেকটা হোয়াইট কালার দেখেন আপনারা, হোয়াইটের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আসছে, তো এটা অনেক ভালো যাদের যে টাইপের ডিজাইন পছন্দ। এটা হচ্ছে 0406, যাদের যে টাইপের ডিজাইন পছন্দ সেই টাইপের ডিজাইনই নিতে পারবেন। এই যে এই হলো গিয়ে কাজটা, এটার এটা এটার স্টাইলটা একটু ডিফারেন্ট আছে, এই যে এখানে সাইড থেকে বাটন করা আছে, আপনারা চাইলে এটা খুলতেও পারবেন, ঠিক আছে বাটন করা আছে, পার্ল দিয়ে বাটন করা আছে, আপনারা চাইলে এটা খুলতেও পারবেন। আচ্ছা এবার দেখাবো একটা হট পিঙ্ক কালার, হট পিঙ্ক কালার 0407, হ্যাঁ হট পিঙ্ক কালার।
প্যান্টের নিচের যেই কাজটা, সেই কাজটা। হ্যাঁ, এটা হচ্ছে কি একদম ম্যাজেন্ডা একটা কালার। হ্যাঁ, ম্যাজেন্ডা টাইপের একটা কালার, ম্যাজেন্ডা কালার 0407 লাকি 7। হ্যাঁ, প্রাইস হচ্ছে 500। এটা হচ্ছে কি আরেকটা হোয়াইট কালার, এটার কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। এটার কাজটা অনেক দূর পর্যন্ত একটা কাজ। হ্যাঁ, এই যে এটার নিচের তো কাজ হচ্ছে কি, এইটা নিচে এরকম বল বল করে চেক চেকের মধ্যে বল বল করে কাজ করা। এবং এই যে সাইড থেকে দেখেন আপনারা, সাইড থেকে অল মানে প্যান্টের উপর পর্যন্ত কিন্তু এই কাজটা এত দূর পর্যন্ত চলে গেছে। এবং সেম কালার প্যান্টের সাথে সেম কালারের কাজ হওয়াতে একটা সুবিধা হচ্ছে গিয়ে কি, আপনি যে কোনো ড্রেসের সাথেই পরতে পারবেন। 0408, প্রাইস 500 টাকা। এবার একটা গোল্ডিশ কালার দেখাই। গোল্ডিশ বলতে মানে ইসের উপরে গোল্ডেন কালারটা যেরকম দেখা যায়, বিস্কিট কালার বেসিক্যালি এটা, তাই না, বিস্কিট কালার। তো এই এই কালারটাও হচ্ছে কি একদম মানে বলে না তরকারিতে আলু আলু, যে কোনো তরকারিতে ভালো লাগে এইটা। তারপরে হোয়াইট ব্ল্যাক এগুলো হচ্ছে আলুর মতন, যে কোনো ড্রেসের সাথে যায়, ঠিক আছে। এই যে এই হলো গিয়ে কাজটা। হ্যাঁ, কাজটা কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন এক সাইড থেকে এই সাইডে হচ্ছে গিয়ে চেক চেক কাজ, এবং এক সাইড থেকে হচ্ছে গিয়ে ফ্লাওয়ার ওয়ার্ক করা। ঠিক আছে, 0409, প্রাইস 500 টাকা। যা দেখাচ্ছি সবই 500 করে। হ্যাঁ, সবই 500 করে। ম্যাটেরিয়ালসগুলো অনেক কমফোর্টেবল, প্রত্যেকটার নিচে হচ্ছে গিয়ে প্রত্যেকটার নিচে এটাও একটা মিষ্টি কালার, মিষ্টি পিঙ্ক কালার। হ্যাঁ, এটা হচ্ছে 0410। এটা হচ্ছে ড্রেসের কাজটা, এমব্রয়ডারি ওয়ার্কটা। এমব্রয়ডারি ওয়ার্কটা কিন্তু অনেক সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক, ফিনিশিংটা অনেক ভালো। 0410, প্রাইস হচ্ছে 500 টাকা। এটা হচ্ছে ব্ল্যাক কালার। মানে ব্ল্যাক কালারের যত রকম ডিজাইনই থাক না কেন, ব্ল্যাক কালার কিন্তু, ব্ল্যাক কালার 2টা 4টা 5টা 10টা থাকলে সমস্যা নাই, ব্ল্যাক কালার লাগেই। আমি সবসময় যেটা করতাম আগে, লেগিংস একসাথে 3টা 4টা কিনে রাখতাম ব্যাক আপ হিসাবে। কারণ এখন যেই প্রাইসে পাচ্ছি, 5-6 মাস পরে আর সেম প্রাইসে পাবো না। তো এই হলো গিয়ে কাজটা কিন্তু উপর পর্যন্ত। হ্যাঁ, এই এতটুকু হচ্ছে খালি কাজ, আর উপরের টুকু হচ্ছে বসানো কাজ। 0411, প্রাইস 500 টাকা। এবার হোয়াইটের সাথে পিঙ্কের কম্বিনেশন একটা দেখাবো। যারা আমার কাছ থেকে ঘুষি কাটা নিয়েছেন না, তারা কিন্তু এইখান থেকে প্যান্ট নিতে পারেন, বিকজ এই প্যান্টগুলো দিয়ে পরলে ড্রেসটা অনেক সুন্দর লাগবে। 0412, হ্যাঁ 0412, এটা হচ্ছে গিয়ে ড্রেসের প্যান্টের নিচের কাজটা। এটা হচ্ছে হট মানে এখানে একটা পিঙ্ক ফ্লাওয়ার দিয়ে বর্ডার লাইনের মতো করা আছে এমব্রয়ডারি করে, এবং এটাও কিন্তু বাটন স্টাইল করা আছে। ঠিক আছে, আপনারা চাইলে বাটনটা খুলতে পারবেন। এটা হচ্ছে 0412, প্রাইস 500 টাকা। সেম ডিজাইনটাই আরেকটা কালারের মধ্যে দেখাবো। এটা হচ্ছে গিয়ে কালারটা হচ্ছে গিয়ে ক্রিম কালার। কালারটা হচ্ছে কি ক্রিম কালার। হ্যাঁ, কালারটা কি ক্রিম কালার, আর কাজটা সেম স্টাইলেই করা।
ক্রিমের মধ্যে হোয়াইটের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটাই। কারণ গতবার এত বেশি রিকোয়ারমেন্ট ছিল, হোয়াইট ব্ল্যাক তারপর রেড, রেড অনেক গিয়েছে, হট পিঙ্ক গিয়েছে, তো আমি এবার ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন এনেছি যাতে করে একটা ডিজাইন আপনারা না পেলেও যাতে অন্য আরেকটা ডিজাইন আপনারা পেয়ে যান। হ্যাঁ, এটার জন্য আমি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন কালেক্ট করেছি। এটা হচ্ছে প্যান্টের নিচের কাজটা, 0414, প্রাইস হচ্ছে 500 টাকা। এটা হচ্ছে একটা বেবি পিঙ্কের মধ্যে, হ্যাঁ বেবি পিঙ্কের মধ্যে না, বেবি পিঙ্ক না সরি, এটা হচ্ছে একটা ক্যান্ডি পিঙ্কের মধ্যে, হ্যাঁ ক্যান্ডি পিঙ্কের মধ্যে। নিচের কাজটা হচ্ছে কি একটু তার থেকে 2-3 শেড একটু ডিপ কালারের পিঙ্ক দিয়ে কাজ করা। 0415, প্রাইস সবগুলোর সেম, 500। এবং ফুল প্যান্টের মধ্যে এরকম চেক চেক কাজ থাকবে, এবং নিচে কিন্তু সবগুলারই পার্ল সেট করা থাকবে। হ্যাঁ, নিচে প্রত্যেকটা প্যান্টেরই হচ্ছে পার্ল সেট করা থাকবে। প্রাইস হচ্ছে 500 করে। যারা যারা নিতে পারেন নাই আগের বার আমাকে বকাবকি করেছেন, তারা কষ্ট করে একটু নক দিয়েন, কারণ আমাদের আসলে প্রতিদিন এত মেসেজ আসে যে অনেক কাপড়েই বলে যাবো এই জিনিসটা আসলে আমাকে একটু নক দিও। আমাদের পক্ষে আসলেই সম্ভব হয় না যে আমরা খুঁজে খুঁজে নাম বের করে করে নক দিব, কারণ যে অর্ডারগুলো করে পরবর্তীতে যখন প্যানেলে এন্ট্রি দিতে যায় ওই অর্ডারের নামগুলাই আর খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, এইটা কালারটা আসছেন, এটা কিন্তু কালারটা হচ্ছে পার্পল কালার। হ্যাঁ, ওভারঅল প্যান্ট এই যে এইখানে যে বর্ডারের যে কালারটা আসছে না, প্যান্টের কালারটাও কিন্তু সেম কালারই, কিন্তু বর্ডারের কালার একরকম আসছে, প্যান্টের কালার আরেক রকম আসছে। হ্যাঁ, কিন্তু বর্ডার লাইনের যে পার্পল কালারটা, উপরের কালারটাও সেম, একদম এক্স্যাক্টলি সেম। কালার কেন আসছে না আমি জানি না। এটা হচ্ছে প্যান্ট, প্যান্টের নিচে কাজটা, 0417। আচ্ছা, এটা আরেকটা বিস্কিট কালার দেখাবো, একটু ডার্ক শেডের বিস্কিট কালার। এটা হচ্ছে ড্রেসের স্লিভ, এটা হচ্ছে প্যান্টের নিচে ওয়ার্কটা। আচ্ছা, নাম্বার 19, এরপরে কিন্তু নাম্বার 29, সো 21 আছে। হ্যাঁ, 29 কেন সেটা আমি বলে দিব, কেন নাই। এটা হচ্ছে রেড কালার, একদম সিঁদুর রেড একটা কালার, নাম্বার 19। এবং কাজটা যেটা আছে সেটা হচ্ছে কি একটু আগে যে প্যান্টটা দেখালাম, ঠিক আছে সেম কাজটাই শুধু রেড কালারের মধ্যে। এটা হচ্ছে 0419। হ্যাঁ, 0419। এবার দেখাবো 0421। 0420 যদি দিয়ে দেয় না জিনিসটা 420 হয়ে যায়, তো জিনিসটা শুনতে ভালো লাগে না, এই জন্য 0420 স্কিপ করে গেছি আমরা, 0421 দিয়েছি। হ্যাঁ, এই যে এই হলো গিয়ে হোয়াইট কালার,
যারা যারা কাইন্ডলি পান নাই তারা তারা আমাকে আগে আগে নক দিন, স্টক শেষ হয়ে যাওয়ার আগেই, বিকজ পরবর্তীতে বকাবকি করেন না, বকাবকি শুনতে ভালো লাগে না। আপনারা অনেকেই অনেক হাইপার হয়ে যান, আমি আসলে এইগুলো ভয় পাই। 0421 প্রাইস হচ্ছে 500 করে, হ্যাঁ। আর ইনসাইড ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ 70 টাকা, আউটসাইড ঢাকাতে 120 টাকা। আপনি যদি 3টা 4টা প্যান্টও নেন তাও আপনার সেম ডেলিভারি চার্জ পড়বে, হ্যাঁ। ড্রেসের ক্ষেত্রে 2টা ড্রেসের বেশি হলে ডেলিভারি চার্জটা বাড়ে, বাট প্যান্টের ক্ষেত্রে তা হবে না। 3টা 4টা নিলেও আপনি সেম ডেলিভারি চার্জ পড়বে, আর আমরা পাঠাও দিয়ে ডেলিভারি করাই, ঠিক আছে। তো যার যেটা পছন্দ হবে কোড মেনশন করে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।